আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, এখন তোমাদের সামনে যে প্রশ্নটি উপস্থাপন করা হয়েছে এটি একটি স্কুলের ডিজিটাল প্রযুক্তি বিষয়ের ওপর প্রশ্ন, যেটি তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। এখান থেকে 70%-এর বেশি কমন পেয়ে যাবা। প্রশ্নগুলো প্র্যাকটিস করবে তোমাদের জন্যই ভালো হবে, সাথে স্কুলের সাজেশন ফলো করবা। নৈর্ব্যক্তিক অংশ 25, এখানে বহুনির্বাচনী প্রশ্ন 15টি থাকবে, দেখতে পাচ্ছ। এখানে যে উত্তরগুলো টিক চিহ্ন দেওয়া আছে এগুলো সঠিক হতে পারে না হতে পারে, কিন্তু এই যে 3 নম্বরটা আমি সঠিক করে দিয়েছি, 2FA দ্বারা কি বোঝায়, টু ফ্যাক্টর অথেন্টিকেশন, তো এগুলোর উত্তর তোমরা গাইড বা বই থেকে সংগ্রহ করে পড়বে। 9 নম্বর গেল, তারপর ডান পাশে হচ্ছে 10 নম্বর। এখানে এই যে পার্সেন্ট কি ধরনের অপারেটর, এটা হচ্ছে মডুলো অপারেটর হবে, 10-এর ঘ নম্বর উত্তর হবে। এভাবে তোমরা এগুলো পড়ে নিও, এক কথায় উত্তর দাও। এরকম প্রশ্ন 16 থেকে 25 পর্যন্ত, বেশি কথা লেখার দরকার নেই, জাস্ট এক কথায় উত্তরটা বসিয়ে দেবা খাতার মধ্যে। তারপর রচনামূলক অংশ, সংক্ষিপ্ত উত্তর দিতে হবে, এমন প্রশ্ন থাকবে 10টি, 10 দোকানে 20 মার্ক। সাইবার অপরাধ বলতে কি বোঝায়, ডিজিটাল ফুটপ্রিন্ট কি, ই সেবা কেন্দ্র কি, এর কাজ লেখো, আইপি অ্যাড্রেস কি, ইন্টারপ্রেটার কি, সুডোকোড কাকে বলে, প্রতিবেদন কি, ইন্টারনেট কি, টিসিপি অথবা আইপি প্রোটোকল কি, ব্যাখ্যা করো, আইপি অ্যাড্রেস কি, এটি কি কাজে ব্যবহৃত হয়, আইপি এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। তোমরা এগুলোর উত্তর গাইড বা বই থেকে সংগ্রহ করে পড়বে, যাতে তোমরা ভালো করতে পারো। রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন, এখান থেকে 5টি প্রশ্নের মধ্যে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, তো এক একটা করে প্রশ্নে 5 মার্ক করে আছে, 3, 5, 15 মার্ক এখানে পেয়ে যাবা। আমি একটা প্রশ্ন পড়ি, কম্পিউটার ম্যালওয়্যার কি, 3টি কম্পিউটার ম্যালওয়্যার সম্পর্কে বর্ণনা করো, ই পাসওয়ার্ড কি, এর বৈশিষ্ট্য সমূহ বর্ণনা করো। তারপর রচনামূলক প্রশ্ন, অর্থাৎ একটা করে উদ্দীপক দেওয়া থাকবে, উদ্দীপক অনুযায়ী ক এবং খয়ের উত্তর করতে হবে। এখানে 60টি প্রশ্ন থাকবে, 60টির মধ্যে 5টির উত্তর দিতে হবে, তো 5 8 40 মার্ক পেয়ে যাবা এখানে। এগুলো কিন্তু তোমাদের বই থেকে এসেছে, সুতরাং বই ভালো করে তোমাদের প্র্যাকটিস করতে হবে, ভালো করে বই না পড়লে উত্তর দেওয়া মুশকিল হয়ে যাবে। আমি আবারও বলি, পাশাপাশি তোমরা স্কুলের সাজেশন ফলো করবা, তাহলে এই পরীক্ষা ভালো করতে পারবা। এই প্রশ্নে যে আসবে হবু হবু এমনটা কিন্তু নয়।